हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल ऑर्गेनिक टेस्टी फूड्स मा एर पक्ष थेके आमी निये एसेछि राजकीय स्वादे डिमेर भुना रेसिपि निये। निमिषेर मध्ये एक प्लेट भात चेटे पुटे खेये निबे। चलुन ताहले देखे नी आजकेर एई राजकीय स्वादे डिम भुनार रेसिपिर मूल प्रस्तुत प्रणाली। आमी एखाने आगे थेके सिद्ध करे निएछि 7টি डिम, निये सुंदर करे खोसा छाड़िये परिष्कार करे धुये निएछि। एबारे आमी एकटि নাইফের সাহায্যে ডিমের উপরের অংশটা হালকা করে কেটে দিব। সবগুলো ডিমকে আমি একই প্রসেসে কেটে নেব। সবগুলো হাঁসের ডিম আমি সেম প্রসেসে কেটে নিয়েছি। এবারে আমি বাটিটি সরিয়ে নেব। এই পর্যায়ে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা এবার কড়াই চারিপাশে এভাবে ঘুরিয়ে ছড়িয়ে নিব। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এই লবণটা দেওয়ার ফলে ডিম যখন ছেড়ে দিব কড়াইয়ের মধ্যে, তখন আর তেলটা ছিটকে পড়বে না। এবারে আমি ডিমগুলো এক এক করে সবগুলো ছেড়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব হলুদ। সবগুলো ডিম আমি ভেজে নিয়েছি, এবারে তুলে নিব এক এক করে। ডিম ভাজা তেলে আমি এবারে আমি ডিমের ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা কালো এলাচ, দুটা দারচিনি, দুটা লবঙ্গ আর একটি সাদা এলাচ। জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নেব। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। হ্যাঁ বন্ধুরা, উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেবো আমি 2 চামচ আদা ও রসুন বাটা। দেখ, খুব ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। সবগুলো মশলাগুলোকে আমি একসঙ্গে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব 2 চামচের মতো টক দই। এবার আমি কাপটি ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আবারও। হ্যাঁ বন্ধুরা, আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাতে কীভাবে তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এ পর্যায়ে দিয়ে দেবো আমি 5টি কাঁচামরিচ। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে বলক চলে এসেছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব কড়াইয়ের মধ্যে, নাড়াচাড়া করে নেব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব সামান্য পরিমাণে গ্রেভিটা কমে যাওয়া পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, এবারে আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে গ্রেভিটা কমে গেছে। এবারে হালকাভাবে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। আমি আবারও নাড়াচাড়া করে নেব। পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার ডিম ভুনা। এবারে আমি চুলাটাকে বন্ধ করে দিব আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার ডিম ভুনার রেসিপিটা। দেখুন ঝোলটা কত সুন্দর গাঢ় হয়েছে আর ডিমগুলো কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা সুস্বাদু। আমি আপনাদের ডিমের ভিতরে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা, আমার আজকের এই ডিম ভুনার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।